বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তোমরা যারা চ্যানেলটিতে এখনও নতুন এবং চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করোনি তোমাদের রিকোয়েস্ট করবো নিজের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে ফেলো এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হও তোমরা যারা সরকারি পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তারা অনেকেই জানে যে ক্যালেন্ডার থেকে দু একটা কোশ্চেন সবসময় আসে কী ধরনের কোয়েশ্চেন আসে ক্যালেন্ডার থেকে সেটা নিয়ে আজকে আলোচনা করব এবং সম্পূর্ণ শর্টকাট পদ্ধতি যাক প্রথমে যে অঙ্কটা আছে সেটা হলো উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট কিবার হবে এই ধরনের অঙ্ক সমস্ত পরীক্ষাতে কম বেশি এসে থাকে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ দিন ধরে তারা জানো যে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসে ঠিক আছে এই অঙ্কগুলো করার জন্য কিছু নিয়ম আছে সেই নিয়মটা তোমাকে ফার্স্ট জানতে হবে যে কীভাবে করতে হবে আচ্ছা প্রথমে কোডিং জানতে হবে যে কোডিংগুলো কি প্রত্যেকটা মাসের একটা করে কোড আছে সেটা তোমরা একটু জেনে নাও যে জানুয়ারি মাসের জন্য শূন্য ফেব্রুয়ারি মাসের জন্য তিন মার্চ মাসের জন্য তিন এপ্রিল মাসের জন্য ছয় মে মাসের জন্য এক এইভাবে বিভিন্ন মাসের জন্য একটা কোড আছে তো এই কোডগুলো আমি এমনভাবে সাজিয়েছি যে কোডগুলো একটা মোবাইল নাম্বারের মতো হয়ে আছে তো তোমাদেরকে আমি এইভাবে মুখস্থ করতে বলবো নাম্বার যেভাবে মুখস্ত করে সেভাবে আমি মুখস্থ করব তো কিভাবে করব জিরো এইটা একটা এইটুকু একটা ধরো জিরো থ্রি থ্রি জিরো থ্রি থ্রি সময় সকলে যেন কলকাতার ল্যান্ডলাইনের কোড ছিল জিরো থ্রি থ্রি তো জিরো থ্রি থ্রি দিয়ে নাম্বারটা মুখস্ত করার চেষ্টা করো জিরো থ্রি থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স এই এইটাকে আলাদা করে নাও এইটুকু আলাদা নাও জিরো থ্রি থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স টু ফাইভ জিরো থ্রি ফাইভ দেখো এখানে আছে টু ফাইভ একটা জিরো হলো টু ফাইভের পর দশ বেড়ে গেল থ্রি ফাইভ ব্যাস তাহলে নাম্বারটা আর একবার প্র্যাকটিস করো নিজেদের মধ্যে জিরো থ্রি থ্রি সিক্স ওয়ান ফোর সিক্স টু ফাইভ জিরো থ্রি ফাইভ এইভাবে নাম্বারগুলো আমরা দুবার তিনবার করে প্র্যাকটিস করলেই মনে থেকে যাবে এবার এইভাবে তুমি যদি মুখস্থ করো তাহলে হাতে করগুণে বুঝতে পারবে জিরো মানে প্রথমে জানুয়ারি থ্রি মানে ফেব্রুয়ারি তারপরে থ্রি আছে মানে মার্চ আচ্ছা এইভাবে তুমি কিন্তু বার করতেই পারো যদি নাম্বারগুলো মুখস্ত থাকে তোমার ফোন নাম্বার তো এক একজনের দুটো তিনটে করে ফোন নাম্বার নিজেদেরই থাকে তাছাড়া বন্ধুদের নাম্বারও আমাদের মুখস্থ হয়ে যায় কী করে মুখস্ত হয় দু একবার প্র্যাকটিস করলেই মুখস্ত হয়ে যায় তো ঠিক এই রকমভাবে এই নাম্বারটা মুখস্থ করে নাও এই নাম্বারটা মুখস্থ করতে পারলে তুমি যে কোনো অঙ্ক এই ক্যালেন্ডারের যে কোনো অঙ্ক তুমি সলভ করতে পারবে ঠিক আছে এবার ধরো অঙ্কটা কিভাবে করব। কোশ্চেনটা ডেটা আছে পনেরোই আগস্ট উনিশশো ঠিক আছে এটা আমার খাতা থেকে আমি যে খাতায় আমি নিজে করতাম সেই খাতার থেকে একটা পার্ট আমি ছবি তো আপলোড করেছি এখানে হাতের লেখাটা আমার হয়তো একটু বাজে আছে তো চেষ্টা করো একটু বোঝার জাস্ট আমি তো তোমাদেরকে বোঝানোর জন্যই ভিডিওটা আপলোড করছি তা হাতের লেখা কি কেমনই হোক তা দিয়ে কী যায় আসে জাস্ট আমি তোমাদের বোঝাতে পারছি কি না সেটাই দেখো আচ্ছা পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ ফার্স্টে লিখবো এরকমভাবে তো পনেরো পনেরো পনেরোর জায়গায় পনেরো লিখবো প্লাস দেবো আগস্টের কোড কত আছে দেখো আগস্টের কোড দুই আছে তো আগস্টের জায়গায় আমি দুই বসাবো প্লাস দেবো উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশটাকে কীভাবে লিখবো প্রত্যেকটা যেই সালই থাকুক না কেন সেটা উনিশশো থেকে মাইনাস হবে এখানে উনিশশো ষাট থাকলেও উনিশশো ষাট মাইনাস উনিশশো হতো দু হাজার থাকলেও দু হাজার মাইনাস উনিশশো হতো উনিশশো তিরিশ হলে উনিশশো তিরিশ মাইনাস উনিশশো হতো যাই থাকুক না কেন উনিশশো দিয়ে মাইনাস হতো এটা নর্মালি এই 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 যে এই যেটা করে দেখাচ্ছে সেটা নর্মালি উনিশশো থেকে দু হাজার পর্যন্ত রকম সালগুলো আছে সেইগুলো এই রকম ভাবে হবে দু হাজার হবে না মানে উনিশশো থেকে উনিশশো নিরানব্বই নিরানব্বই পর্যন্ত যেই সালগুলো আছে সেই সালগুলোই এইভাবে হবে আর পরীক্ষা এর বাইরে একটাও আসে না মানে কি বললাম উনিশশো থেকে উনিশশো থেকে দু হাজারের মধ্যে যেই সালগুলো আছে দু হাজারের মধ্যে যে সালগুলো আছে সেই সালগুলোর যদি পরীক্ষায় বার করতে বলে তাহলে আমরা এইভাবে বার করতে পারবো ঠিক আছে তো দেখো এখানে বলেছে উনিশশো সাতচল্লিশ তাহলে উনিশশো সাতচল্লিশ মাইনাস উনিশশো ঠিক আছে পরীক্ষা এর বাইরে একটাও আসে না যে সতেরোশো সালের কোনো একটা দিন কত হবে কি আঠেরোশো সালের এগুলো একটাও আসে না তুমি যদি পরীক্ষা দিয়ে থাকো দেখবে উনিশশো সালের মধ্যেই আসে তো তো আরেকবার বলে দিই প্রথমে পনেরো লিখবে তারপর আগস্টের কোড কী আছে দুই লিখবে উনিশশো সাতচল্লিশ মাইনাস উনিশশো এখানে যাই থাকুক উনিশশো থেকে মাইনাস হবে তাহলে উনিশশো থেকে মাইনাস হলে এটা সাতচল্লিশ পেলাম ঠিক আছে এবার এখানে এগারো বসিয়েছে দেখো এই পাশে প্লাস এগারো এই এগারোটা আমি পেলাম কি করে এটা আমি লিপিয়ার দেখব যে উনিশশো সালের মধ্যে কটা লিপিয়ার আছে দেখো উনিশশো সালের মধ্যে কটা লিপিয়ার আছে সেটা আমি দেখবো এখানে দেখো মাইনাস করে উনিশশো থেকে উনিশশো মাইনাস করে আমি সাতচল্লিশ পেয়েছি ফর্টি সেভেন পেয়েছি তো যেটা পাবো আমি ফর্টি সেভেন সেটাকে আমি ফোর দিয়ে ডিভাইড করব চার দিয়ে ভাগ করব ভাগ করার পর যেটা হবে কোশিয়ান যেটা হবে মানে ভাগ মানে ভাগ সে ভাগ ফল যেটা হবে কোশিয়েন্ট মানে ভাগ ফল সেটাকে আমি লিখব তাহলে ফোর ফোর দিয়ে ডিভাইড করলে এগারো হচ্ছে তো আমি এখানে এগারো বসিয়ে দিলাম বুঝতে পেরেছ ফেব্রুয়ারি মাসের আগে যদি হয় মানে জানুয়ারি মাসের সাল যদি হয় তাহলে কিন্তু একটু আলাদা হবে এটা যেহেতু আগস্ট আছে ফেব্রুয়ারি মাস পর্যন্ত একটু অন্য নিয়ম আগস্ট মাস পর্যন্ত একটু অন্য নিয়ম আমি ফেব্রুয়ারি মাসের আগে কীভাবে করতে হবে সেটা আমি দেখিয়ে দেব ঠিক আছে তো প্রথমে কি লিখবে পনেরো লিখবে তারপরে আগস্টের জন্য দুই কোড এটার থেকে এটা মাইনাস করবে সাতচল্লিশ হলো প্লাস এগারো এগারোটা কোথা থেকে পেলাম আমি বুঝে গেলাম যে সাতচল্লিশ যেটা হয়েছে সেটাকে চার দিয়ে ভাগ করার পর যেটা ভাগ ফল থাকলো সেটা আমি এখানে বসিয়েছি এবার সবগুলোকে যোগ করবো এখানে এখানে যেটা আছে সব যোগ করবো যোগ করার পর পঁচাত্তর হচ্ছে দেখা গেল যে পঁচাত্তর হচ্ছে এবার যেটা আসছে আমরা জানি যে এক সপ্তাহে সাত দিন তাই জন্য সাত দিয়ে ভাগ করব দিন বার করতে গেলে এবার যেটা 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 ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে বা রিমাইন্ডার থাকবে সেটা আমি লিখবো পাঁচ আমি রিমাইন্ডার পেলাম ফাইভ তো সেটা হলো ফ্রাইডে এবার ফ্রাইডে এটা পেলাম কি করে পাঁচ তো আমি পেলাম তাহলে পাঁচ মানে ফ্রাইডে কি করে হলো তার জন্য আরেকটা কোড আছে কি কোড এক মানে জানুয়ারি এই কোডটা একদম ইজি মনে রাখা সোজা মনে রাখবে এক মানে জানুয়ারি সরি এক মানে মন্ডে দুই মানে টুয়েসডে তিন মানে ওয়েডনেসডে চার মানে থার্সডে পাঁচ মানে ফ্রাইডে ছয় মানে স্যাটারডে জিরো মানে সানডে মানে জিরো সানডে সানডের পর থেকে শুরু হচ্ছে এটা একদম মনে রাখার সোজা কীভাবে মনে রাখবো যে সানডে মানে আমাদের সব ছুটি সানডে মানে হলিডে সানডের পরের দিনই মানে কাজের দিন তার মানে কাজের দিন শুরু হচ্ছে মানে এক 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 মানে সেটা অবশ্যই মন্ডে হবে ক কখনোই একদম ভুল করবে না যে সানডে করবে না তার কারণ এটা মনে রাখার ঠিক এটাই যে সানডে ছুটির দিন ছুটির দিনে কেউ কাজ করে না তার মানে সেটার ভ্যালু শূন্য তাহলে সানডেটা অবশ্যই শূন্য হবে তাহলে সানডের পরের দিন এক তারিখ এক তারপরের দুই এইভাবে মনে রাখবে আর জাস্ট একটা মনে রাখলেই হবে তো পরপর তুমি এটা মনে রাখলে পরপর তুমি বার করতেই পারবে তাহলে পাঁচ যদি হয়ে যায় পাঁচ মানে দেখো এখানে ফ্রাইডে লেখা আছে তাহলে তুমি ফ্রাইডে বার করে দিতে পারবে লিখতে পারবে ঠিক আছে এই অঙ্কটা আরেকবার বলে দিই তাহলে বুঝতে পারবে যে কি করে হলো তোমাদেরকে আগে বলেছিলাম তোমরা অনেকেই বলেছিলে যে ভিডিও বড় হলেও ক্ষতি নেই জাস্ট বোঝাতে পারছে কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আমিও সেই জন্য একটু একই জিনিস বারবার করে বলছি ভিডিও বড় হচ্ছে হোক আরেকবার করে বুঝিয়ে আরেকবার বুঝিয়ে দিচ্ছি পরীক্ষা আসবে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল বার তাহলে পনেরোর জন্য পনেরো লিখব প্লাস আগস্ট আছে আগস্টের জন্য দেখো কোড আছে অগাস্টের কোড দুই দুই বসিয়েছি আর এই কোডটা মনে রাখার ট্রিকটা আমি তোমাকে বলে দিলাম জিরো থ্রি থ্রি এইটুকু একটু একটা পার্ট করবে সিক্স ওয়ান ফোর সিক্স একটা পার্ট টু ফাইভ জিরো থ্রি ফাইভ টু ফাইভ জিরো থ্রি ফাইভ ব্যাস কোড মুখস্ত হয়ে গেল এই টোটাল লাইনটা মুখস্ত করে দেবে ফোন নাম্বারের মতো করে মুখস্ত করে নেবে দেন কোডটা পুরো মুখস্ত হয়ে গেলো ঠিক আছে তারপরে নাইনটিন ফর্টি সেভেন আছে তারপরে এটা নাইনটিন ফর্টি সেভেন মাইনাস উনিশশো তো যাই থাকুক না কেন উনিশশো দিয়ে আমি মাইনাস করবো সাতচল্লিশ পেলাম সাতচল্লিশের পর এগারো ওই এগারোটা কোথা থেকে পেলাম সাতচল্লিশকে আমি চার দিয়ে ভাগ করবো লিপিয়ার বার করার জন্য লিপিয়ার বার করে যেটা ভাগ ফল থাকবে ঠিক আছে ভাগ ফল মানে কোশিয়েন যেটা থাকবে সেটা আমি বসাবো এগারো হয়েছে ভাগ ফলটা বসাবো এগারো তো এবার সবগুলোকে যোগ করব যোগ করার পর সাত দিয়ে ভাগ করব সাত দিয়ে ভাগ করার পর যেটা ভাগ শেষ থাকবে এটা ভাগ শেষ মনে রাখতে হবে শেষেরটা ভাগ শেষ আর এটা ভাগ ফল ঠিক আছে এটা ভাগ শেষ পাঁচ বেরোলো এবার পাঁচটা কীসের কোড ফ্রাইডে মানে ফ্রাইডে হবে শুক্রবার এবার পরের অঙ্কটা দেখা যাক পরের অঙ্কটা বলেছে পাঁচই সেপ্টেম্বর উনিশশো আশি সাল এটা কী বার এটা এটাও একদম সোজা নিয়মে করবো পাঁচ পাঁচই সেপ্টেম্বর মানে পাঁচটে পাঁচ বসাবো সেপ্টেম্বরের কোড কী আছে দেখো আগের 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 পেজে দেওয়াই রয়েছে সেপ্টেম্বর সেপ্টেম্বরের কোড পাঁচ তাহলে সেপ্টেম্বরের জায়গায় আমি পাঁচ বসালাম পাঁচ বসিয়েছি আর উনিশশো তোমাকে বলেছিলাম আগের বার যাই থাকুক না কেন উনিশশো থেকে মাইনাস করব। উনিশশো আশি মাইনাস উনিশশো এটা করব। এবার এইটা করার পর এই পার্টটা কি করে বসাচ্ছি এটা করার পর যেটা থাকছে মাইনাস করে যেটা হচ্ছে আশি আশিকে চার দিয়ে ভাগ করব চার দিয়ে ভাগ করার পর কুড়ি হচ্ছে যেটা ভাগ করার পর যেটা হবে সেটা আমি বসাবো ঠিক আছে ফেব্রুয়ারি মাসের পর অবধি যে কটা মাস আছে সেই কটা মাসের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না যেটা ভাগ করে পাবো সেটাই বসাবো কিন্তু জানুয়ারি মাস হলে এখানে যদি বলতো পাঁচই জানুয়ারি না উনিশশো আশি কত হবে তাহলে এখানে একটু অন্যরকম কেস হতো কারণ কি আমাদের লিপিয়ার কখন অ্যাড হয় আমাদের লিপিয়ার সময় ফেব্রুয়ারি মাসের আঠাশ আঠাশ দিন হয় সেখানে লিপিয়ার হলে একদিন এক্সট্রা বেরিয়ে যায় বেড়ে যায় তাহলে এখানে যদি জানুয়ারি হতো তার মানে কি গোটা গোটা বছরটা তো হলো না তখন কি হতো বলো তো এখানে এই কুড়ির থেকে এক মাইনাস করে আমি এখানে বসাতাম এটাই হচ্ছে পার্থক্য আর কিছু না জানুয়ারি মাসের যদি এটা যদি পাঁচ তারিখ হতো পাঁচই ফেব্রুয়ারি পাঁচই ফেব্রুয়ারি উনিশশো আশি হলেও এখানে কুড়ির জায়গায় আমি উনিশ করতাম কারণ কি লিপিয়ার হতে গেলে আমাকে সবসময় ফেব্রুয়ারি মাসটা হতে হবে পুরোটা থাকতে হবে আঠাশ তারিখের পর লিপিয়ার হবে সেই জন্য জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসের যদি কেস থাকে তাহলে এখানটা এক মাইনাস হয় আর ওইগুলো বাদ থাকলে ওইগুলো বাদে যে কোনো মাস থাকলে এখানটা ভাগ করার পর যেটা থাকবে সেটা আমি বসাবো দিয়ে এটা পাঁচ পাঁচ থাকলো এটা পাঁচ হলো এটাও পাঁচ বসালাম এটা থেকে এটা বিয়োগ করে আশি হলো আর এটা কুড়ি কি করে পেলাম তোমরা বুঝতে পেরে গেছো এটা পেলাম এবার টোটালটাকে যোগ করব যোগ করে আমি সাত দিয়ে ভাগ করব আগের মতোই করার পর যেটা ভাগ শেষ থাকবে ঠিক আছে সেটাকে আমি দেখবো কোডে কি আছে এক থেকে শুরু আমি বলেছি তোমাদেরকে ওয়ার্কিং ডে আমাদের শুরু হচ্ছে এক থেকে মানে মন্ডে থেকে তাহলে মন্ডে এক তা এভাবে সব সিরিয়াল বাই সিরিয়াল করা আছে দেখো পাঁচ হয়ে যায় মানে এটাও ফ্রাইডে হবে ঠিক আছে এটাও ফ্রাইডে হলো পরের একটা দেখাচ্ছি জানুয়ারি মাসের কেস বলেছে বারোই জানুয়ারি দু কত হবে আচ্ছা ও সরি একটু আগে তোমাদেরকে আমি বলেছিলাম যে উনিশশো থেকে ওটা উনিশশো থেকে দু হাজারের মধ্যে যে কটা হবে সেগুলো সব সেম হবে উনিশশো থেকে দু হাজারের পর উনিশশো থেকে দু হাজার এক একটু আগে বলেছিলাম তো সেটা না উনিশশো থেকে দু হাজারের পর যাই হোক না কেন আমি উনিশশো দিয়ে মাইনাস করব কিন্তু উনিশশোর আগে হলে সেটার হবে না আর উনিশশোর আগে পরীক্ষা আসেও না ঠিক আছে জাস্ট আমি একটুখানি ভুল বলে দিয়েছিলাম তোমাদেরকে একটুখানি কারেকশান করে নিও বারোই জানুয়ারি উনিশ দু এটা কি বার হবে তো বারোই জানুয়ারি উনিশশো দু এটা লিখবে তারপরে বারোর তলায় বারো লিখবে জানুয়ারির তলায় জানুয়ারি কোড শূন্য কারণ আমরা জানি কোডে জিরো দিয়ে শুরু হচ্ছে জিরো থ্রি থ্রি তার মানে জানুয়ারি জানুয়ারি জিরো আর দু হাজার বারো দু হাজার বারো যাই থাকুক না কেন বলেছিলাম উনিশশো থেকে মাইনাস হবে এটা ফলো করবে উনিশশোর পরে যে সালগুলো আছে সেই সালগুলো থাকলে উনিশশোর পরে যে সালগুলো থাকবে সেগুলোর পরে সব উনিশশো দিয়ে মাইনাস করব ঠিক আছে ঠিক আছে এটা মনে রাখবে খালি আর উনিশশোর আগে তোমাদের সাল দেবেও না যে আঠেরোশো সাল আঠেরোশো সালে কত তারিখ কী বার এগুলো দেবেও না এটা ভাগ করার পর কি হলো দেখো এটা ভাগ করার পর একশো বারো বেরোবে একশো বারোকে চার দিয়ে ভাগ করবো আঠাশ বেরোবে কিন্তু আমি এখানে আঠাশ বসাই তার কারণ কি তোমাদেরকে একটু আগে বলেছি জানুয়ারি মাসের কেস থাকলে এক মাইনাস হবে তার কারণ কি লিপিয়ার সবসময় ফেব্রুয়ারি মাসে হয় ফেব্রুয়ারি মাসের একদিন বেড়ে যায় আঠাশ উনত্রিশ দিন হয় কিন্তু এখানে দেখো বারোই জানুয়ারি বলেছে মানে ফেব্রুয়ারি মাসটা তো যাইনি তাহলে আমি একটা দিন কেন নেব সেই জন্য আমি মাইনাস করে দেবো একদিন তো এখান থেকে আঠাশ না বসিয়ে আমি সাতাশ বসাবো দিয়ে টোটালটা যোগ করবে যোগ করার পর যেটা হবে সেটা আগের মতোই সাত দিয়ে ভাগ করবে আগে যেরকম বলেছিলাম সাত দিয়ে ভাগ করার পর যেটা হবে সেটা দেখব যে কোন কোডের মধ্যে পড়ছে চার পর চার হচ্ছে এক মানে জানি এক মানে কি সোমবার দুই মানে মঙ্গলবার তিন মানে বুধবার চার মানে বৃহস্পতিবার বৃহস্পতিবার থার্স্ট ডে থার্সডে অ্যান্সার হলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ঠিক আছে আর নেক্সট আরও ভালো ভালো ভিডিও আপলোড করব যেগুলো তোমাদের পরীক্ষার তোমরা সামনে যে কোনো এক্সাম দেবে সেগুলোর জন্য হেল্পফুল ভিডিও আপলোড করব তো আশা করি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হবে আজকের মতো এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে বাই